নমস্কার, শ্রদ্ধেয় বন্দনা দি সঞ্জীববাবু এবং যারা এসেছেন আজকে ডাক্তারবাবু, সেই সঙ্গে পেঙ্গুইন ক্লাব এবং প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যারা আছেন, আর যারা আজকে চক্ষু পরীক্ষা করাবেন বলে এসেছেন মায়েরা, এবং আমার শ্রদ্ধেয় সকল যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং যথাস্থানে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আধ্যাত্মবাদের দেশ আমাদের ভারতবর্ষ। যে কোনো কিছু করতে গেলে আমাদের মনের বিশ্বাস আগে দরকার। আগে নিজেকে বিশ্বাস করতে হবে আমি পারবো, তবেই আমি সেই কাজটা করতে পারবো। আর যদি সেই কাজ করার আগে থেকেই আমার মনে আমি নিজে সন্দিহান হই যে আমার মনে সন্দেহ থাকে আমি সেটা পারবো কি পারবো না, তখন কিন্তু কাজটা কঠিন হয়ে যায়, বা সেখানে সাফল্য পাওয়াটাও কঠিন হয়। ওই জন্য আগে ইচ্ছাশক্তিটা দরকার। এমনি ছেলেদেরকে আমরা প্রশ্ন করি যে কোন শক্তি বড়, যারা 7-8 পর্যন্ত পড়েছে তারাও বলে জেনে গেছে যে শক্তি 8 প্রকার কিন্তু সব শক্তি একই রকম, ইত্যাদি ইত্যাদি। আর আমাদের মা মানে সারদা মা কিন্তু অত পড়াশোনা জানে না, কিন্তু উনি আগে থেকেই বলছেন যে ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়। আর জীবনায়ক স্বামীজিও বারবার সেই কথাটা বলেছেন, সেই ইচ্ছা শক্তি বাড়াতে গেলে কিন্তু হঠাৎ হঠাৎ আমি বলবো হ্যাঁ আমি পারি, পারবো এরকম হবে না। রামকৃষ্ণ আর্কে মিশনের যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু ধ্যানের ব্যবস্থা থাকে, মানে বিদ্যালয়ের শুরুতে শেষে, এমনকি যারা হোস্টেলে থাকে তাদেরও পঠন পাঠন শুরু হওয়ার আগে ধ্যান হয়। নতুন যারা ছাত্রছাত্রী তাদের জন্য প্রতিটি ক্লাসের আগে একবার করে ধ্যান হয়, অর্থাৎ মনঃসংযোগ যেটা আমাদের দরকার। মন না থাকলে আমরা বাঁচব না, আবার মন আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। মনকে কাজ আপনাকে দিতেই হবে, আর মন এখানে বসে আমাদের মন অনেক জায়গায় ছুটে যায়, সেই মনঃসংযোগ করাটা বেশ কঠিন কাজ। যারা ভালো মনঃসংযোগ করতে পারে, যে কোনো জিনিস অনেক কম সময়ে তারা মানে সাতস্থ করতে পারে, আত্মস্থ করতে পারে, সেইগুলো যোগের মাধ্যমে সম্ভব হবে।